দেশ জুড়ে বাড়ছে মাঙ্কিপক্সের আতঙ্ক। ইতিমধ্যেই 30 জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। দেশের বিমানবন্দরগুলিতে সতর্কতাও জারি করা হয়েছে। তবে আতঙ্কের মাঝে সুখবরও রয়েছে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা মাঙ্কিপক্সের জন্য একটি ভ্যাকসিন তৈরি করছে এবং 1 বছরের মধ্যে এর ইতিবাচক ফলাফল প্রত্যাশা করা হচ্ছে। ভারতে 2022 সালে জুলাই মাসে মাঙ্কিপক্সের প্রথম ঘটনা প্রকাশ্যে আসে। 2022 সাল থেকে WHO 116টি দেশে মাঙ্কিপক্সের কারণে 99,176 জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। ইতিমধ্যেই 208 জনের মৃত্যু হয়েছে। অর্থোপক্স ভাইরাসে আক্রান্ত হলে মাঙ্কিপক্স হয়ে থাকে। এই রোগ 1970 সালের দিকে মধ্য এবং পশ্চিম আফ্রিকায় শনাক্ত হয়। 1950-এর দশকে বানরদের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়। এই রোগ 2022 সালে আবারও লাইমলাইটে এসেছিল, কারণ এমন এলাকায় নতুন কেস রিপোর্ট করা হয়েছিল যেগুলি অস্থানীয় ছিল এবং ভ্রমণ সম্পর্কিত বিস্তারের সাথে যুক্তই ছিল না। ভারতে প্রথম কেসটি 2022 সালে জুলাই মাসে 35 বছর বয়সে একজন পুরুষ রোগীর মধ্যে নির্ণয় করা হয়েছিল এবং তারপরে প্রায় 27টি কেস রিপোর্ট করা হয়েছিল। সেরাম ইনস্টিটিউট বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলায় একটি মাঙ্কিপক্স ভ্যাকসিন নিয়ে কাজ করছে। 1 বছরের মধ্যে ভ্যাকসিন তৈরি হবে বলে আশাও করা হচ্ছে। ইনস্টিটিউটের লক্ষ্য ভাইরাস থেকে রক্ষা করা, কারণ বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাঙ্কিপক্সের বিস্তার রোধে ভারত বিমানবন্দর এবং সমুদ্র বন্দরগুলিতে সতর্কতাও বাড়িয়েছে। যদিও ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোলের অধিকর্তা অতুল গোয়েল মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কের কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন। গভর্নমেন্ট কি প্রিপারেশন তৈয়ারি হ্যায় পুরি, ক্যোকি হাম লোগো নে স্টেটস কে সাথ ইন্টারঅ্যাক্ট কিয়া থা, POs কে সাথ ইন্টারঅ্যাক্ট কিয়া থা অর উনকো বাতা দিয়া হ্যায়, উনকো আব ম্যাটেরিয়াল ভি শেয়ার কর রহে হ্যায়। CD অ্যালার্ট জারি করতা হ্যায় NCDC, সো CD অ্যালার্ট 2022 মে জারি কিয়া থা, ইস বার উসকো আপডেট করকে বিকজ ট্রেন চেঞ্জ হুয়া হ্যায় ফির সে জারি করেঙ্গে। আই থিঙ্ক আজ ইয়া কল মে ও CD অ্যালার্ট স্টেটস কে পাস পৌঁছ জায়েগা, শেয়ার হো জায়েগা, উইচ মে সারি ইনফরমেশন হোগি অবাউট দি symptoms, about the diagnosis, about the management, everything will be there. This disease spreads from skin to skin contact and also through sexual exposure. Exposure to the bed sheets of the infected patient could also be a problem. Monkeypox সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। 1970 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে উদ্ভূত এই রোগটি 2022 সালে বিশ্বব্যাপী প্রাদুর্ভাব না হওয়া পর্যন্ত এই রোগ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ত্বকের উপর ফুসকুড়ি থাকে, যার সঙ্গে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, কম শক্তি এবং ফোলা লিম্ফ নোড থাকতে পারে। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি এবং অ্যান্টিভাইরাল চিকিৎসার প্রয়োজন হতে পারে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।